CSS টু ট্রান্সফর্মের সাথে সাথে থ্রি ডি সাপোর্ট করে থাকে টু এর ক্ষেত্রে কি হয় আমরা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষণে কাজ করতে পারি কিন্তু থ্রি এর ক্ষেত্রে আমরা যে ডক্ষ পেয়ে থাকি তো যে রক্ষ পেয়ে থাকলে সেই পুরো ইফেক্টটাই একটা থ্রি ডি ভাব চলে আসে মনে হয় যে ওয়াও মানে কি বলবো যে এটার উচ্চতাও আছে এরকম একটা ভাব চলে আসে আপনি এখানে একটু লক্ষ্য করেন টু ডি আর থ্রি ডি 3D থ্রি ডি রোটেটের কি 3D রাখি থ্রি ডি রোটেড মনে হচ্ছে ফ্লিপ করছে তাই না তো এই ফ্লিপ করার কাজটা কিন্তু এক্স অক্ষ বা ওয়াই অক্ষ দিয়ে করলে চলবে না এখানে দরকার যেরক্ষ অক্ষ কারণ এখানে জেড অক্ষ একটা বড় অংশ কাজ করছে মানে এইভাবে করে যদি দেখাতে হয় তাহলে অবশ্যই আপনার থার্ড আর একটা লেয়ার দরকার যেটাকে বলা হয় জেড এক্সিস তাই না তো তাছাড়া আসলে কোনোভাবেই থ্রি ডি দেওয়া সম্ভব না তো থ্রি ডি দেওয়ার জন্য আমাদের বা থ্রি ডি নিয়ে কাজ করার জন্য আমাদের এই থ্রি ডি ট্রান্সফর্মস ব্যবহার করা হয় আমার টু ডি ট্রান্সফর্মে যা যা বিষয়বস্তু ছিল যা যা ফাংশন ছিল সব কিছুই এখানে রয়েছে নতুন নামে কারণ এখানে আমাদের নামগুলো চেঞ্জ হয়ে থ্রি ডি যুক্ত হয়ে যাবে যেমন আমি একটু নিচের দিকে গেলেই দেখতে পারবেন যে এখানে ম্যাট্রিক্স থ্রি ডি আচ্ছা ট্রান্সলেট থ্রি আগে আমাদের ট্রান্সলেট ছিল শুধু ট্রান্সলেট এখন সেই ট্রান্সলেট হয়ে গেছে ট্রান্সলেট থ্রি ডি সে আগে আমরা এক্স ওয়াই ভ্যালু প্রোভাইড করতাম এখন আমরা প্রোভাইড করতে পারবো এক্স ওয়াই জেড ঠিক একইভাবে ট্রান্সলেট এক্স ট্রান্সলেট ওয়াই ট্রান্সলেট জেড এভাবে আমরা প্রোভাইড করতে পারবো স্কেল ছিল স্কেল এখন স্কেল থ্রি ডি এখানে আমরা এক্স ওয়াই জেড ভ্যালু প্রোভাইড করতে পারবো স্কেল এক্স স্কেল ওয়াই স্কেল জেড এইভাবে প্রোভাইড করতে পারবো ভ্যালু রোটেট এখন হয়ে গেছে রোটেট থ্রি ডি এক্স ওয়াই জেড এবং ফাইনালি ডিগ্রি অ্যাঙ্গেলটা বলে দিতে পারি আচ্ছা তারপরে রোটেটের এক্সের ক্ষেত্রে আমরা বলতে পারি কত অ্যাঙ্গেল ঠিক আছে তার পার্সপেক্টিভ নামের এক্সট্রা একটা ফাংশন তৈরি হয়েছে পার্সপেকটিভটাকে কল্পনা করার জন্য এটা আসলে যখন আমরা এনিমেশন নিয়ে কাজ করবো কোনো না কোনো জায়গায় থ্রি ডি এনিমেশন নিয়ে তখন এই জিনিসটা ভালোভাবে বোঝা যাবে পার্সপেকটিভ বিষয়টা কি অনেকটা ক্যামেরা সেট করার মতো কার পার্সপেকটিভে কোনটা দেখতে কেমন হবে সেটাই বোঝুন মতো বোঝানো হয় পার্সপেকটিভ ফাংশন দ্বারা তো সেটা আমরা পরবর্তীতে দেখবো ডিফাইন্স এ পার্সপেকটিভ ভিউ ফর এ থ্রি ডি ট্রান্সফর্ম এলিমেন্ট ওকে তো বিগিনার্স হিসেবে এখনই আমাদের এতদূর যাওয়ার দরকার নেই যখন আমরা অ্যানিমেশন নিয়ে প্রপারলি কোনো একটা বড় সড়ো প্রজেক্ট করব তখন আমাদের এই আইডিয়াগুলো প্রত্যেকটা আইডিয়া কাজে লাগবে আপাতত আমাদের শুধু জেনে রাখতে হবে যে আসলে কোনটাকে কি বলে যেন পরবর্তীতে প্রজেক্ট করার সময় এগুলো আমাদের মাথার উপর দিয়ে না চলে যায় যে আচ্ছা এটা কি ওইটা কি এটা কেন এটা কেন সেই জন্যই মূলত হালকা করে ওভারভিউ দেওয়া হচ্ছে এই প্রত্যেকটা কনসেপ্ট সম্পর্কে বিস্তারিত আমরা পরে জানবো